casa. A pessoa que tem agora, a pessoa que tem agora, ai, dá isso para lá aí, ó. A pessoa que me dá agora, aí, ó, na vez. অনেক দেব গতকালকে গ্ল্যান্ডের সমস্যা নিয়ে ঘুমতি জেলা হাসপাতালে এডমিশন হয় ডাক্তার সুকান্ত সাহার তত্ত্বাবধানে আগে প্রাইভেট দেখিয়েছিল তারপর উনি বলছে এটা অপারেশন করতে হবে ওনার নির্দেশ মোতাবেক গতকালকে চাঁপাইনিয়া ডিস্ট্রিক্ট হাসপাতালে ভর্তি হয় আজকে অপারেশন করা হয় ছুটিতে ঢুকানো হওয়া প্রায় 11টা থেকে 11:30টার সময় তো আমার ভাই আমাকে ফোন করে যে প্রায় 1:30টা থেকে 2:00টা নাগাদ আমি তখন মাতাবাড়িতে ছিলাম ব্লকে ফোন করার সাথে সাথে আমি ওখান থেকে আস্তে আস্তে বলছে যে রোগীর অবস্থা খারাপ সিরিয়াস জীবিত রেফার করতে হবে তো পাশাপাশি আরও অনেকে ছিল এখানে উপস্থিত তারা সবাই দেখছে বুকে মেসেজ করছে মুখে দিয়ে লালা বেরিয়ে গেছে তো আমাদের মনে হচ্ছে ওইখানেই অপারেশন টেবিলে অপারেশনটা সাকসেসফুল হয়নি না হওয়া তো এখানে ওনার ডেথ হয়েছে ডাক্তারবাবুরা উদয়পুর চাঁপাইনিয়া ডিস্ট্রিক্ট হসপিটালে মারা গিয়েছে আমরা অনুমান করতে পারছি তো ওনারা বাঁচার জন্য তো অ্যাম্বুলেন্স করে অক্সিজেন সিলিন্ডার লাগিয়ে সোজা জিবি ট্রমা সেন্টারে এনে অ্যাডমিশন করিয়ে দিয়েছে কিন্তু অ্যাডমিশন করতে হলে তো আগে তো ইমার্জেন্সিতে রেজিস্টারভুক্ত হতে হবে তো আমি আসার পরে খোঁজখবর নিয়ে দেখলাম এখানে ইমার্জেন্সিতে কোনো রেজিস্টারভুক্ত করা হয়নি বলছে কী করতে হলে আইসিউতে কীভাবে রোগী পেশেন্ট গেল একটা রোগী আসতে তো ডাইরেক্ট আইসিউতে যেতে পারে না বলছে ফোনে কন্ট্যাক্ট হয়েছে ফোনে কন্ট্যাক্ট বলছে ওদিকে এমএস নাকি এখানকার এমএসকে ফোন করেছে যে এটাকে তাড়াতাড়ি ইমার্জেন্সি কেস আইসিউতে ঢুকানোর জন্য তো আমার তো সাধারণত আমরা যতটুকু বুঝি রোগী যেখান থেকে আসুক যত ইমার্জেন্সি কেসই হোক আগে তো এন্ট্রি পয়েন্টে এন্ট্রি করাতে হবে তারপর ওইখান থেকে সে আইসিউতে যাক বা অন্য কোথাও যাক সেটা যার যার সেকশন অনুযায়ী সেখানে যাবে তো আমরা এখন বুঝতে পারছি যে ডাক্তারবাবুরা বাঁচার জন্য মৃত রোগীকে উদয়পুর থেকে জীবিতে রেফার করেছে ওরা বাঁচার জন্য তারপরে এখানে যখন আমি আসলাম ওনারা ঢুকেছে হয়তো তার 30 মিনিটের মধ্যে আমি আধা ঘন্টার মধ্যে আমিও এখানে এসে পড়েছি এসে দেখতে পেলাম যে ডাক্তারবাবুর উদয়পুর থেকে নিয়ে এসেছিল অ্যাম্বুলেন্স সহকারে তাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর রোগীর পেশেন্ট একমাত্র উনি তো বাবা হতভম্ব হয়ে গেছে পেশেন্টের কী অবস্থা উনি আমি এসে দেখতাম উনি নিচে দাঁড়িয়ে আছে বললাম রোগী কয় উপরে নিয়ে গেছে আমিও খোঁজাখুঁজি করছি যে উপরে কোথায় কোথায় আমি এন্ট্রি পয়েন্টে জিজ্ঞেস করলাম বলছেন এই নামে কোনো পেশেন্ট নেই এন্ট্রি ইমার্জেন্সিতে যখন আমি জিজ্ঞেস করলাম যে অনেক দেব নামে উদয়পুর ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে রেফার কেস এখন রোগী এসে এটা আছে কি না বলছে না আমাদের কাছে কোনো এন্ট্রি নেই এই নামে কোনো রোগী নেই তারপরে আমি তারপর যে আমি নিজে উপরে উঠলাম উপরে উঠে এবার খোঁজাখুঁজি করছি কোথায় আছে কোথায় আছে তো অন্যান্য যারা এখানে স্টাফরা আছে তাদেরকে বললাম যে এই পেশেন্ট কোথায় থাকতে পারে বলছে কী সমস্যা আমি বললাম গ্ল্যান্ডের সমস্যা তাহলে তো নাক কান গলা ওই জায়গাতে থাকতে পারে আপনারা এখানে দেখুন তো ওইখানে যাওয়ার সময় একজন ভাইকে এখানে পেলাম বলছে হ উদয়পুর থেকে আসে পেশেন্টটা এখন আইসিউতে আছে তো আমি আইসিউতে থাকলে তো আমি ডাক্তারবাবুর সাথে কথা বলি তো এখন আমি গেলাম ভিতরে দেখতে পেলাম যে ট্রলিতে তাকে শোয়ানো আছে ডাক্তারবাবু বলছে আমরা দেখতে পাচ্ছি তার হার্টবিট বা যে যাগুলো দরকার এগুলি কিছুই নেই অলরেডি ডেড তারপরও আমরা ইসিজি করে দেখব যে কি আছে হ্যাঁ ইসিজি রিপোর্ট যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ আমরা সরকারি ডাক্তারি ব্যবসায় তাকে ডেড বলে ঘোষণা করতে পারি না তারপর ডাক্তারবাবুর ইসিজি করালো ইসিজি করিয়ে আমি তখন ওখানে দাঁড়িয়ে আছি বারান্দাতে ডাক্তারবাবু বেরিয়ে এসে বললো যে হ্যাঁ আমরা ইসিজি করিয়েছি ইসিজির রিপোর্ট অনুযায়ী আমরা তাকে মৃত ঘোষণা করলাম হ্যাঁ আর উদয়পুর থেকে যে ডাক্তারবাবু এসেছিলো অ্যাম্বুলেন্স সহকারে তারা এই ওনারদের কাছে দিয়ে সেরেই তৎনগত পালিয়ে বেরিয়ে গেল কেন আমার সাথে আমাদের পেশেন্টের সাথে কোনো কথা নেই আমাদের সাথে কোনো কথা নেই এখানে ডাক্তারবাবু যারা আছে তাদের সাথেও কোনো কথা নেই ডাক্তার সুকান্ত সাহা শ্যাম আরও 2-3 জন তারা এসেছিল উদয়পুর থেকে সবাই এই পেশেন্ট পার্টিকে ফেলে এইখান থেকে চুরি করে পালিয়ে গেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর আজকে আপনাদের সাংবাদিক মাধ্যমে আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি আমার ভাই গরিব মানুষ বিপিএল ভুক্ত পরিবার যাতে তার এই যে মৃত্যুর ঘটনাটা
তার যেন প্রকৃত তদন্ত হয়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি তা করজোড়েভাবে আবেদন করছি। এই ধরনের সমাজের গরিব মানুষ যাতে মৃত্যুর কোলে যাতে আর ঢুকে ডলে পড়তে না হয়, মাননীয় মুখ্যমন্ত্রী যেন বিষয়টা ভালো করে দেখেন। আর পোস্টমর্টমের যে রিপোর্টটা দেবে, আমি জিবি হসপিটালের যিনি প্রশাসনিক আধিকারিক এম এস সুপারিনটেন্ডেন্ট আছেন, ডাক্তারবাবুরা আছেন, তাদের কাছেও আমার বিনম্রভাবে আবেদন থাকবে যাতে প্রকৃত তথ্যটা যেন প্রকাশ পায় এবং প্রকৃত রিপোর্টটা যেন আমরা পাই। তাহলে আমরা ওই ধরনের যারা সমাজের মধ্যে যেই ডাক্তার সেজে আছে ছদ্মবেশী ডাক্তাররা, তাদের ভুলের কারণে এই ধরনের মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়বে সেটা আমরা কোনোদিনই মানতে পারছি না। যাতে প্রকৃত রিপোর্ট যাতে আমরা পাই, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবারও আবেদন করছি আমি, যাতে উপযুক্ত যেন শাস্তির ব্যবস্থা করে উদয়পুর কুমতি জেলা হাসপাতালে ডাক্তারবাবুদের বিরুদ্ধে। যে মারা গেছে ওর নাম কি? ওর নাম হচ্ছে অনিক দেব, বাবার নাম ভাস্কর দেব, বাড়ি পূর্ব কুঞ্জবন, 2 নং ফুলকুমারী, মাতাবাড়ি আর দেবলাম। বয়স কত হবে মারা গেছে? বয়স 14 বছর। আপনি কি লাগেন ওনার? আমার ভাতিজা হয়।